আসসালামু আলাইকুম, আমার নাম নূর মহল, আমার বয়স 50, আমি আসি নসুন্দির থেকে। 20 বছর ধরে আমার কোমরে ঘাড়ে হাতে ব্যথা। এই ব্যথার জন্য আমি কিছু করতাম পারতাম না, চলাফেরা হাঁটাফাটি করতাম না, রান্না বাড়া করতাম না, বসে থাকতে পারতাম না, শুয়ে থাকুন লাগতো, দাঁড়ায় থাকতে পারলাম না। এই ব্যথার জন্য আমি আসছি। এক কথা, জীবনটা আমার ব্যথা হয়ে গেছে, আমি মনে হয় জেলখানায় আছি। এই ব্যথার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, 20 বছর ধরে আমি কারোর জন্য উপকার পাই না। আমি যতক্ষণ ওষুধ খাইতাম তখন ভালোই আসলাম, এরপর আমার আগের মতন হয়ে যাইতো। এটা সমাধান না, আমি তো চাই পুরাপুরি বলবো ভালোই আসাই। আমি খুব চিন্তা কর ভাবনা আছি, আমি কোথায় গেলে ভালো হইব, কিন্তু আমার ব্যথা দিন দিন বাইরে ছিল, আমি কোনো কাজকর্ম করতে পারছি না, দিন দিন অবস্থা খারাপ হইয়াছিল। পরে শুনলাম যে আমার জিয়ারি এখানে আছে, পরে হেরারতে শুনে আমি এখানে আবার আসছি, ভর্তি হইলাম। গত 9 দিন ধরে চিকিৎসা করতেছে, আমি এখন পুরাপুরি সুস্থ, আল্লাহ বাঁচাইল। এখন আমার হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোনো ব্যথা হয় নাই। এখন আমি হাঁটতে পারি, নামাজ পড়তারি, চলাফেরা সবই কিছু করতে পারি, আল্লাহ বাঁচাইল। আমার কাছে মনে হইতেছে বাড়িতে গিয়া চলাফেরা সবই কিছু কাজকর্ম করতে পারবো। এখানে আমাদের দ্বারা চিকিৎসা করছে, হেরার সবাই ভালো। আমাদের আর আয়েসা প্রেশার নাইপা নিচ্ছে, জিজ্ঞাসা করছে, খানা দানা যে খাইছে নি, ভালো আছে নি, চলাফেরা করছে নি, জিজ্ঞাসা করছে। আমাদের মেতন এমন লোকে যদি থাকা থাকেন, স্যার রায়সা দেখা করেন তো ভালো হয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।